কি নাই সিডনিতে ভাইয়া? কি বললা কি নাই সিডনিতে? ও স্যান্ডি বিচ, সব পাথরের বিচ ওখানে ছিল। এখানে তো অনেক স্যান্ডি বালু আছে। ভিক্টোরিয়া আইল্যান্ডের সিডনি শহরটা ঘোরার পরে আমরা এলাম আইল্যান্ড ভিউ বিচ রিজিওনাল পার্কে। তো চলুন দেখা যাক। সো আমরা এখন আইল্যান্ড ভিউ বিচে আসছি। সো দিস ইজ কল্ড আইল্যান্ড ভিউ বিচ রিজিওনাল পার্ক। খুবই সুন্দর। ওই যে দূরে দূরে একটু বাড়ি ঘরগুলো আছে দেখা যাচ্ছে, উডলকগুলো এখানে আছে। এই যে আমার সেই ওয়াইল্ড ফ্লাওয়ারগুলো যেগুলো দেখলে আমার মন ভালো হয়ে যায়। আই জাস্ট লাভ দ্যাম। এই যে দিস হ্যাজ ডিফারেন্ট লুক। বাচ্চাগুলো খেলতেছে। দিস ইজ স্যান্ড বিচ। এই বিচে এই লকগুলো রেখে দেওয়াতে এটার ভিউটাই ডিফারেন্ট হয়ে গেছে। আর এগুলোর স্যান্ডগুলো কেমন অ্যাশি ব্ল্যাক। এই জায়গাটা আমাদের অলমোস্ট ঘোরা শেষ। আমরা এবার চলে যাব ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়াতে। আমরা এখন ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়ার প্রেমাইসের মধ্যে। এই যে দেখা যাচ্ছে লেখা আছে ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়া। আমরা এখন রাস্তা পার হব, কিছুটা এরিয়া ঘুরে দেখব ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়ার। বাংলাদেশের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমরা আসছি। আমরা এখন এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঘুরে বেড়াচ্ছি। আমরা একটা গার্ডেনের ভিতরে ঢুকতেছি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির গার্ডেন। তো আমরা এখানে বাংলাদেশের চিটগং, কাক, হাতি সব দেখছি। এখন আমরা এই গার্ডেনটাও দেখি। হ্যাঁ ভাইয়া বলো। সো ইটস আ ফিনার্টি গার্ডেন। ফিনার্টি গার্ডেন কি সুন্দর তো ফুলগুলো। আমরা এখন তো মানে ওই যে বুচার গার্ডেন, মানে ফ্রি ভার্সন অফ বুচার গার্ডেনে ঢুকছি। কাইন্ড অফ আসলে ওকে। সো এই ফিনার্টি গার্ডেন্সের মধ্যে বেশিরভাগই রেয়ার প্ল্যান্টসগুলোই দেখা যায়, বিকজ এটা ইউনিভার্সিটিতে ওভাবেই প্ল্যান করা হয়েছে, রিসার্চের কাজে লাগে এই গাছগুলো। আসতেছে পিছনে কথা বলতেছিল। নাম কি স্ট্রিং
there is this Thomas and Baron thing over there. So yeah, still need like the flight to go to the mountain to launch in Exactly. If you are like something like এই ফুলগুলোর নাম ভুলে গেছি চাইনিজ গল্পের বইগুলোতে এই ধরনের ফুলগুলো খুব থাকতো প্র্যাকটিস ফিজিক্যাল ডিস্টেন্সিং অ্যাট অল টাইমস 2 meters কি সুন্দর না ভিতরটা Exactly, I was going to say that, like, I would really be happy if you could join us in the house. Oh, she's saying, are we going to have lunch at your place? Yeah. This is Multi-Faith Center, bolo. এখানে কি কি করো তোমরা? ও এখানে হলকে বিভিন্ন রিলিজিয়নের মানুষরা বিভিন্ন অ্যাক্টিভিটি করতে পারে যেমন আমাদের জন্য আমরা নামাজ পড়তে পারি জুম্মাতে এখানে নামাজ হয় ওকে নাইস অন্যান্য রিলিজিয়নের লোক ওরা ওদের প্রেয়ারটা করতে পারে এটা হ্যাঁ তো নাইস প্লেস লেটস গো টু দ্যাট সাইড দ্যাটস দা মেইন থিং অ্যাকচুয়ালি সো আমরা এখন লাইব্রেরির দিকে যাচ্ছি ম্যাকফারসন লাইব্রেরি So AJ here is another toad temple. কালকে যেটা দেখেছি আমরা ভ্যানকুভারে কি অবস্থা কমলাপুর রেল স্টেশনে যে বসছি আমাদের ভাষা কো আমাদের একটা খুব টাইম আপনি দেখতেই পাচ্ছেন যে এই এই মাঠটার চারদিকে অনেক বিল্ডিং বিভিন্ন বিল্ডিং এর কি বিভিন্ন মানে ফ্যাকাল্টির জন্য Like more towards the fairies, center of the universe one is okay. That used to be one of the older okay. Like astronomy buildings okay. That they actually but did research oceanic from. Research ta onek bhalo this one is just kind of for shits I guess oceanic research eta kind of top okay so apo edik diye gele holo ki amar department gulo acha eta na এটা পার্ট হয়ে যেতে হবে ওকে হ্যাঁ এটা মানে কম্পিউটার সায়েন্সের ব্যাপারটা হলো এরকম যে এই ফাইভের পাশে একদম কম্পিউটার সায়েন্সের বড় উঁচা বিল্ডিং ওইটাই হলো ইরিগেশন টলেস্ট বিল্ডিং অফ ইউএস বাচ্চারা -35 এর স্কুলে যায় বন্ধ দেয় না কেমিস্ট্রি ল্যাব নাইস
আর ওই লম্বা বিল্ডিং টা শুধু কম্পিউটার সায়েন্সের জন্য, কিন্তু কম্পিউটার সায়েন্সের বিভিন্ন ক্লাস হ্যাঁ ইলেকট্রিক্যালদের সাথে তো মিক্স হয়। আচ্ছা, মানে ধরেন এরাল তো ইঞ্জিনিয়ারিং বুঝছে, হ্যাঁ অনেক সময় কমন সাবজেক্ট তো তো থাকে, রাইট? মানে কমন সাবজেক্ট দুই ডিপার্টমেন্টই পড়ে। ও আমার অফিস ছিল এখানে চারটা। ও এটা হচ্ছে টল বিল্ডিং, এটা ইউবিকে খুব টল বিল্ডিং আই থিংক। ওকে ডু ইউ সুন্দর। সবাইকে আমি দেখাই দিলাম ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়া। আমি নিজেও আগে দেখি নাই কখনো, দিস ইজ মাই ফার্স্ট টাইম এখানে আসলাম। সো সুন্দর প্রকৃতির মধ্যে একটা ইউনিভার্সিটি। ওয়েদার খুবই ভালো এখানকার, ওয়েদার ওয়েদার ইজ এক্সেলেন্ট। সুন্দর জায়গায় পড়তেছে বসে, এক্সেলেন্ট ভিউ। লাইব্রেরি আর থর চলে যাচ্ছে গাড়িটা নিয়ে আসতে একটু কাছাকাছি, যাতে আমাদের কম হাঁটতে হয়। সো আমরা একটা সাব এরিয়া যেখানে ওরা পড়ালেখা করে, ওপেন স্পেস, ওইদিকে যাচ্ছে। এটাই তোমাদের ইউনিভার্সিটি সেন্টার। সো এখানে কনভোকেশন হয় এবং হাবি জাবি সব ইউনিভার্সিটি কাজকর্ম এখানে হয়। কোনটা অডিটোরিয়াম? ও আন্ডারগ্রাউন্ডে, এটার আন্ডারগ্রাউন্ডে অডিটোরিয়াম। ফারকুহার অডিটোরিয়াম, এখন এমনিতেই হচ্ছে কি সামার টাইম প্লাস প্যান্ডেমিকের কারণে তো ইউনিভার্সিটিগুলোতে ফিজিক্যাল ক্লাসগুলো হচ্ছে না, সো এই জন্য পুরো ক্যাম্পাসই ফাঁকা। বাট এই ইউনিভার্সিটিতে খুবই মানে অনেক বেশি স্টুডেন্টস দেখা যায় এবং গম গম করে সারাদিন। এবং এই যে বসার জায়গাটা আছে এখানে মানে জায়গাও পাওয়া যায় না, এমন অবস্থা হয়। এখন স্টুডেন্ট ইউনিয়ন সেন্টারের ভিতরে, সো এদের এখানে মুভি থিয়েটারও আছে। এটা মুভি থিয়েটার ক্যাফে। চলো ভাইয়া। তো এটাকে কি বলতেছো? সিনে সেন্টার। সো দিস ইজ কল্ড সিনে সেন্টার। আমরা এখন আসছি ভিক্টোরিয়াতে। সো এটাই হচ্ছে কি ভিক্টোরিয়া সিটি, সিটি ভিক্টোরিয়া। অ্যান্ড ওই যে দূরে লম্বা লম্বা বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওইটাই ডাউনটাউন ভিক্টোরিয়ার। আমরা ওইদিকে যাব। সো ওই যে দূরে দেখা যাচ্ছে ইউএস এর অলিম্পিক মাউন্টেন,
Okay, so that's the name. That's the name, right? You just know. You just know. Yeah, that's the turn. Yeah, I totally understand. আমরা এসেছি ভিক্টোরিয়া সিটির একটা উঁচু মাউন্টেনে, যেখান থেকে পুরো ভিক্টোরিয়া সিটিটা দেখা যায় 360 ডিগ্রি। আর একটা সুন্দর জায়গা পুরো দেখা যাচ্ছে। ওই যে আরেকটা পাহাড় বরফের ঢাকা, খুবই সুন্দর। এরপর সারাদিন ঘোরাঘুরি করে আমরা খুবই ক্ষুধার্ত, সো এখন একটা ব্রেক নিব। এই জন্য চলে যাচ্ছি অ্যানিদের বাসায়, ওদের বাসায় লাঞ্চ করব, এরপর আবার বেরিয়ে পড়ব ঘুরতে। তো চলুন এবার লাঞ্চে যাওয়া যাক।